আসসালামু আলাইকুম। ইদানিং দেখছি যে আমাদের দলের বিরুদ্ধে এবং বিশেষ করে আমাদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূর, তার বিরুদ্ধে কিছু অপপ্রচার করা হচ্ছে। একটা ছবির ভিত্তিতে এই অপপ্রচার করা হচ্ছে। এই ছবিটা আমি দেখেছি, আমার যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে এই ছবিটা অরিজিনাল কিনা, এবং এটা জোড়া দেওয়া ছবির কিছু লক্ষণ আমরা পেয়েছি। সো আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, এবং তার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি এই ব্যাপারে। তো এটা নিশ্চয় হবে কয়েকদিনের মধ্যে, তখন আমি জানতে পারবো। কিন্তু আমার মনে হয় যে এই অপপ্রচার যারা করছে, তারা এই দলটাকে, এই দলের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে যে আমরা তো সরকার বিরোধী, আমাদের কোনো আপোষ করার কোনো লক্ষণ নাই, এটা সবাই জানে, আমাদের কোনো ইচ্ছা নাই এই অবৈধ একটা অত্যাচারী এবং সে অগণতান্ত্রিক একটা সরকারের বিরুদ্ধে আমরা যে একটা শক্ত অবস্থান নিয়েছি, এটা মোটামুটি সাধারণ মানুষ এটা বুঝে, এবং আমরা কোনো আপোষ করার কোনো কোনো ইচ্ছা নেই। আমরা কোনো নির্বাচনে, একটা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, এটা আমরা বারবার একই কথা বলেছি। আমরা এই ব্যাপারে অনড়, এবং নূরও আমার সাথে এই ব্যাপারে একমত। তো এই জিনিসটা হয়তো কিছু সরকারি দলের মানুষ কিছু রাগান্বিত হয়েছে এটাতে, তার শক্ত অবস্থান থেকে, সেই জন্যে তারা এই সুযোগটা নিয়েছে। এখন এই অপপ্রচার করার কারা এটার পেছনে, আপনারা আন্দাজ করতে পারেন। দেশের গোয়েন্দা সংস্থা তো, দেশের গোয়েন্দা সংস্থার তো কাজ করে না, তারা তো আমাদের দেশের স্বার্থ রক্ষা করার কথা, কিন্তু তারা একটা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে বিরোধী দলের বিরুদ্ধে তারা কাজ করে। মানে তারা তাদের যে বেতন পায়, সরকারের বেতন, এটা অন্যায়ভাবে তারা নেয়। তারা একটা দলীয় বেতন তাদের নেওয়া উচিত, আওয়ামী লীগের গোলাম হিসাবে তাদের বেতন নেওয়া উচিত, সরকারের তারা কর্মচারী হিসাবে তাদের কোনো বেতন নেওয়া উচিত না। তো যাই হোক, এটা এখন একটা বিভিন্ন জায়গায় এটা দেখেছি, কিন্তু ওর অপরাধগুলি কিন্তু আমি মনে করি কোনো অপরাধই না। এই সরকারের এক মন্ত্রীর দুর্নীতি নিয়ে সে কিছু কথা বলেছে, এটা খুব আপত্তিকর লেগেছে। কিন্তু আমরা দেশে এবং বিদেশে এই সরকারের যারা জড়িত, এই সরকারের মানুষের, তাদের দুর্নীতি নিয়ে আমরা সবসময় এই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করি এবং মানুষকে জানাই, এটা নতুন কিছু না। এটা তার এই মন্ত্রীর দুবাইতে কিছু সম্পত্তি করেছে কয়েক হাজার কোটি টাকার, এটা এই কথাটা বলাটা একটা বিরাট একটা অপরাধ হয়ে গেছে। কিন্তু জনগণের জানা উচিত, যারা তাদের এখন শাসন করে, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে যখন পাঠায়, তাদের টাকা, জনগণের কষ্টের টাকা যখন বিদেশে পাঠায়, এটা মানুষের সামনে তুলে ধরাটা কোনো অন্যায় না, কোনো অপরাধ হতে পারে না। এটাই আসল অপরাধ এই সরকার মনে করে, এবং অন্য জিনিসগুলি এগুলো অজুহাত মাত্র। এবং আমি মনে করি যে আমাদের সবাই সচেতন থাকা উচিত, সরকারের ষড়যন্ত্র বিরোধী দলের, বিরোধী দলদের বিরুদ্ধে, সেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা গোপনে এবং প্রকাশ্যে যে ধরনের অবস্থান নিয়েছে সব বিরোধী দলের বিরুদ্ধে, এটা একটা হিটলার টাইপ একটা ফ্যাসিস্ট দেশের মধ্যে এই ধরনের জিনিস দেখা যায়। এবং এই সরকার যে হিটলার, গাদ্দাফি এবং সাদ্দাম হুসেনের মতো জঘন্য একটা ডিক্টেটরশিপ, স্বৈরাচার, এটা বারবার করে তারা আমাদেরকে মনে করিয়ে দেয়। তারা যে তাদের দুর্নীতি এবং অদক্ষতার ফলে এই দেশের অর্থনীতি যে ধ্বংস হচ্ছে দিনে দিনে, আমি দেখেছি যে আরেকটা রিজার্ভ নিয়ে আরেকটা পরিসংখ্যান বের হয়েছে যে মাত্র কয়েক বিলিয়ন ডলার এখন আছে, 40 বিলিয়ন তো দূরের কথা, এখন 10 বিলিয়নও নাই। এটা শুনে খুবই চিন্তিত যারা এটা নিয়ে, অর্থনীতি নিয়ে চিন্তা করে। কিন্তু আমার মনে হয় সরকারের মধ্যে, তাদের মধ্যেও এখন কিছুটা ঘাবড়ে গেছে যে তাদের অদক্ষতা এবং চুরিটার পরিমাণটা তারা সব মাত্রা ছাড়িয়ে দিয়েছে, সেই জন্যে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এবং আমি মনে করি নুরুল হক নূরের বিরুদ্ধে যে যে প্রতারকরা কাজ করছে তাদের এই উদ্দেশ্য, সরকারের দোষ ত্রুটির থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য, এড়ানোর জন্য তারা এই ধরনের কাজ করছে। আপনারা সবাই সচেতন থাকেন, সরকার এবং সরকারি দলের সংগঠনের বিভিন্ন প্রপাগ্যান্ডার ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকেন। ধন্যবাদ।